গাইস, তোমাদেরকে আমাদের চ্যানেলে সুস্বাগতম। তো আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখতে চাই যে আজকের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত যে যে লং কোশ্চেন্সগুলো আছে ওগুলো কোনগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে সেগুলো তোমরা দেখে যাও। প্রথম অধ্যায় প্রশ্নের মান 4, পরিবেশে ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন, নারী ইতিহাসের গুরুত্ব বর্ণনা করো। এবারে ইতিহাসের উপাদান হিসাবে 70 বৎসর জীবনে ছড়াপাতা এবং জীবনস্মৃতি গ্রন্থে গুরুত্ব আরোপিত করো বা গুরুত্ব লেখো। তো ইতিহাস উপাদান হিসেবে সংবাদপত্রের অবদান আলোচনা করো। তো দ্বিতীয়ত থেকে তোমরা যেগুলো দেখে রাখবে সেগুলো হলো যে নারী সমাজ কল্যাণে মহামদিনী পত্রিকার অবদান সম্পর্কে আলোচনা করো। তৃতীয়ত যে হুতম প্যাচার নকশা কীভাবে একটা তৎকালীন সমাজে একটা চিত্র প্রতিফলিত করেছিল। তৃতীয়ত যে গ্রাম বার্তা প্রকাশিকা কীভাবে বাংলার গ্রামীণ যে সমাজে চিত্র তুলে ধরেছিল। এবং চতুর্থত যে ভারতে শিক্ষা প্রসারে উডের ডিসপ্যাচকে মহাসনদ বলা হয় কেন। পঞ্চমত যে চিকিৎসাবিদ্যা কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। এবং সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের অবদান ব্যাখ্যা করো এবং শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিন্তু তোমরা ব্যাখ্যা করো। তো এগুলো তোমরা করে যাবে। তো চলো এবার তোমরা তৃতীয় অধ্যায় দেখে নিই যে প্রশ্ন 4, প্রত্যেকটি প্রশ্নের নাম্বার 4, ব্রিটিশেরা কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল। দ্বিতীয়ত সাঁওতাল বিদ্রোহ কারণ বর্ণনা করো। এবং তৃতীয়ত মুন্ডা বিদ্রোহ 1900 উদ্দেশ্য কী ছিল। এর 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ বারাসত বিদ্রোহের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। এবং পঞ্চমত নীল বিদ্রোহের সময় দীনবন্ধু মিত্র লেখা নীল দর্পণটি জীবনে কী একটা ভূমিকা করেছিল বা কীরকম একটা প্রতিফলন ঘটিয়েছিল। তো প্রশ্ন 8 চলে আসবো। তো এর আগে আমরা বলে রাখতে চাই যে তোমরা আগের একটা ভিডিও পোস্ট করেছি আমি, তো সেটা ভালোভাবে দেখে নেবে, তোমাদের অবশ্যই কিন্তু কাজে আসবে। আমি বারে বারে বলছি আগের ভিডিওতে কিন্তু সমস্ত এমসিকিউ এসএসসি লং কোশ্চেন্সগুলো আমি বলে দিয়েছি, তোমরা সেখান থেকে পড়লে অবশ্যই কিন্তু সাকসেস পাবেই পাবে। তো দেখে নিই আমরা তৃতীয় অধ্যায়ের 8 নম্বরের কোশ্চেন্সগুলি। এই দুটো কোশ্চেন্স আমি বলছি, এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা তোমরা পাবেই পাবে, একেবারে কনফার্ম হয়ে থাকো। সাঁওতাল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহের ফলাফল ও গুরুত্ব ব্যাখ্যা করো। নীল বিদ্রোহের কারণ এবং গুরুত্ব বর্ণনা করো। তো সর্বশেষে আমি একটাই কথা বলবো যে আমি যেহেতু নতুন ভিডিও করতে এসেছি তাই বলতে বলতে যদি ভুল হয়ে থাকে বা কোনো কিছু খারাপ বলে ফেলি তাহলে কিন্তু মার্জনা করে দিও আমাকে দাদা হিসেবে, কারণ আমি একজন এইচএস ক্যান্ডিডেট, আমি এই নিউ একেবারে চ্যানেলে নতুন, আমি প্রথম ভিডিও আপলোড করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করলে করতে পারো, সাবস্ক্রাইব করলে করতে পারো, এটা তোমাদের মর্জি, আমি তো কিছু করতে পারবো না। আমি তোমাদেরকে হেল্প করার জন্যই ক্ষুদ্র একটু প্রয়াস করছি যে তোমরা উপকৃত হতে পারো। এবং এই উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখতে চাই যে প্রথমেই সাইকেলে আমরা ভিডিও করছি, এই যে স্কুল মাঠে, এই জন্য আমাদের চ্যানেল আমাকে সেরকম গ্রো করেনি। তো যাই হোক, আজকের মতো বাই বাই, পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো যে বললাম ভালোই মন দিয়ে পড়বে এবং আগের ভিডিওটা অবশ্যই 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 কিন্তু তোমরা দেখবে, একেবারে ভালোভাবে দেখবে তোমরা আগের ভিডিওটা, ওখান থেকে দেখলেই কিন্তু তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, বাই বাই।